মেধা আল্লাহ তাআলার দান, সেটার জন্য আপনি দোয়া করবেন নিজের মেধার অপচয় যেন না হয়, অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন। আজকাল বিশেষ করে প্রয়োজন সেতে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের আপনার যেখানে মেধার আপনার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না, অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে পারেন, সাধারণ দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন। খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, কোনো কাপড়ের দোকানে দোকান সাজিয়ে তোলার জন্য প্লাস্টিকের পুতুল দিয়ে কাপড় সাজানো যাবে কিনা? রাখতে পারেন, সেক্ষেত্রে পরিপূর্ণ মানুষের অবয়ববালা পুতুল অ্যাভয়েড করবেন, শুধু গলা পর্যন্ত থাকলো, জাস্ট শরীরে পড়লে কেমন হবে এটুকু দেখা গেল এবং সেখানে অশ্লীল কোনো কিছু না থাকলে এটি করতে পারেন। রোমান ইসলাম আপনি লিখেছেন, আমি ব্রু প্লাক করি না, কিন্তু আমার ব্রুগুলো কিছু লোম বাড়া বড় হয়। আমার প্রশ্ন হলো, আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি? যদি সেটা দৃষ্টিকটু পর্যায়ে হয়, ডিস্টার্বের পর্যায়ে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজনের অংশ হিসাবে আপনি এটা করতে পারেন। এমনি সাধারণ ব্রু প্লাক, সাধারণ ব্রু প্লাক যেটাকে বলা হয় সেটা আপনি করবেন না। জিনিয়া মুস্তারিন আইডি থেকে আপনি দেখেছেন, স্বামী সারাক্ষণ তার এক ছেলে বন্ধুর সাথে কথা বলে, রাত 10টা 11টা বাড়ি ফিরে তার সাথেই কথা বলতে থাকে, এরপর আলাদা রুমে ঘুমিয়ে পড়ে, ওই ছেলের সাথে কথা বলা নিয়ে কিছু বললে সে চরম অশান্তি করে, তার প্রায় বিভিন্ন জায়গায় তারা প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এ নিয়ে মাঝে মাঝে রাগ করে ফেলি, আমার কি গুনাহ হচ্ছে? না, এ রাগ আপনার বৈধ রাগ, বিশেষ করে যদি আপনি আজ করেন যে সে কোনো অবৈধ সম্পর্কের দিকে যাচ্ছে, আল্লাহ মাফ করুক, খারাপ সম্পর্কের দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা রাগ করতেই পারেন, বরং মুরব্বীদের মাধ্যমে তার সংশোধন নিজে না পারলে সেই চেষ্টা আপনার করা উচিত। আর যদি এটা নেহায়েতই আপনার সূচিবায়ের ব্যাপার থাকে, আপনার নিজের তার প্রতি মানে অহেতুক যেটাকে বলা হয় জল্পনা কল্পনা সংসার সন্দেহ সেরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে এটা পাত্তা দেওয়া উচিত নয়। আপনার সমস্যাটা কোন ধরনের সেটা বোঝার জন্য অন্য কারো সহযোগিতা নিতে পারেন, যিনি আপনাকে চিনেন জানেন এবং বিচক্ষণ ব্যক্তি। মোহসেন আইডি থেকে আপনি লিখেছেন, বৃষ্টির দিনে কাদা রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে? বৃষ্টির দিনে রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন, কারণ এটা নাপাক নয়, অপরিচ্ছন্ন হলো নাপাক নয়। ওম্মে ফারিয়া আপনি লিখেছেন, স্বামী যদি ব্যাংকে ডিপিএস করে তারপর ওই টাকা উঠানোর পর সংসারে খরচ করে, তাহলে কি স্ত্রী হিসাবে জেনে শুনে সে টাকা খাওয়া যাবে? যদি পরিপূর্ণভাবে হারাম এরকম কোনো উপার্জন স্বামী নিয়ে আসেন এবং আপনার কাছে বিকল্প না থাকে, তাহলে অন্য উপায় হিসাবে আপনি তার অধীনস্থ হিসাবে এটি আপনি ভোগ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে নিয়মিত এরকম করলে আপনার বিকল্প হালাল উপার্জনের পথ বা হালাল ভাবে জীবন ধারণের পথ আপনার খোঁজার চেষ্টা করা উচিত। মোহাম্মদ আহসান হাবিব আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের শেষ 2 রাকাত অনেক সময় সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি, এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে? 4 রাকাত নামাজে ফরজ নামাজের শেষ 2 রাকাতে যদি আপনি অন্য সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, এরকম নয়। হ্যামরি আল রাফি আপনি লিখেছেন, আমাদের একটা মসজিদের জায়গা নিয়ে মামলা চলছে, ওই মসজিদে কি নামাজ হবে? জায়গা নিয়ে মামলা হচ্ছে মানেই হলো জায়গাটা আপনার যিনি দাবি করেছেন বা অবৈধ জায়গা হয়েছে এরকমটি নিশ্চিত নয়, বিধায়ক মসজিদে নামাজ হলে নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি যদি নিশ্চিতভাবে জানেন যে হ্যাঁ এই জায়গাটা কারোর জায়গা অন্যায়ভাবে দখল করে সেখানে মসজিদ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সালাত আদায় করবেন না। এরপর পারভেজ খান লিখেছেন, এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ার পর 1 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে কি হবে? না, 1 রাকাত তাহাজ্জুদ হবে না, তাহাজ্জুদ 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত ফরজ পড়ার পর মিনিমাম 2 রাকাত আপনি কিয়ামুল লাইল বা রাতের নামাজ হিসাবে নিয়ত করবেন। তাহাজ্জুদ মানে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয়, সেটা অবশ্য ভোর রাতে হয়, ঘুম থেকে উঠে হয়, তবে সন্ধ্যা রাত্রে পড়লেও আপনি রাত জেগে সালাত আদায় করেছেন যে তার মধ্যে গণ্য হবেন, অর্থাৎ এটা এক প্রকারের তাহাজ্জুদ বলতে পারেন, আক্ষরিক অর্থে কেমন লাইল হবে আর কি, পরিপূর্ণ তাহাজ্জুদ বলতে যেটা বোঝানো হয়, কিন্তু 1 রাকাত নয়, কমপক্ষে 2 রাকাত পড়তে হবে। মহসিন বৃষ্টির দিনে, স্যার আপনার প্রশ্ন উত্তর দিয়েছি, আব্দুল শুক্কুর এআডি থেকে লিখেছেন, ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে, এবার ইসলাম কি বলে? যদি ড্রয়ারে থাকে, অন্য কোথাও থাকে, প্রয়োজনীয় ছবি থাকে সেটা জায়েজ আছে, কিন্তু ওয়ালে বা অন্য কোথাও যদি টাঙিয়ে রাখেন সেটা জায়েজ না, এবং সে কারণে রহমতের ফেরেশতা আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিসে, লা তাদখুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, কোনো বাসায় যদি কুকুর বা মানুষের বা কোনো প্রাণীর আকৃতি থাকে, অর্থাৎ টাঙানো থাকে, প্রকাশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, এ কারণে এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয়।